আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই রহস্য ভরা গ্রহের উপরে সৌন্দর্যটাই শুধু দেখি, ভুলে যাই এর বাইরে কিছু আছে যেটার বসবাস সাধারণ জীবনের অনেকটা দূরে। আর সেই রকমই এক সৌন্দর্যের ভাণ্ডার রয়েছে ভূগর্ভে, যার আরেক নাম গুহা। গুহায় যেন আছে গুপ্তধন, আর সেই গুপ্তধন যেন পরম মমতায় সবার চোখে থেকে আড়াল করবার চেষ্টা করেছে প্রকৃতি। তো চলুন দেখে আসি প্রাকৃতিক গুহা, বাঁশের গুহা। প্রায় হাজার বছর আগে প্রাকৃতিকভাবে জন্ম নেয় চীনের এই গুহাটি, সব সময় ভরে থাকে নানা রকম আলোয়। এ এক অদ্ভুত ঘটনা। এই আলোর উৎস আসলে ভিতরে জমে থাকা চুনাপাথরের স্তর। এখন কেবল চীনাবাসী নয়, এর রূপে মুগ্ধ হয়ে আছে সমগ্র বিশ্ববাসী। কিন্তু প্রশ্ন হলো, এর নাম আলোর গুহা না হয়ে কেন বাঁশের গুহা হলো? এই গুহাটির আছে আরও একটি বিশেষ গুণ। এর ভিতরে জন্ম নেয় এক ধরনের নলখাগড়া। সেই নলখাগড়া দিয়ে ভীষণ সুন্দর আর মিষ্টি সুরের বাঁশি বানানো যায়, আর সেই জন্য এই 240 মিটার দৈর্ঘ্যের গুহাটির নাম হয়ে গেছে বাঁশির গুহা। বরফের গুহা, তাও আবার হয় নাকি? ওই অতটুকু বরফের আইসক্রিম যখন ফ্রিজ থেকে বের করা হয় একটু পরেই গলে যায়, আর এত বড় গুহা সেখানে কি করে দাঁড়িয়ে থাকবে? এমনিও গুহা আছে একদম হিম ঠান্ডার দেশ আইসল্যান্ডে, নাম গ্লেসিয়ার গুহা। এই গ্লেসিয়ার মানে হিমাবাহ। হিমাবাহের ঠান্ডায় জমাট বাঁধা পানি থেকে এর উৎপত্তি বলেই এর নাম গ্লেসিয়ার গুহা। তবে এর উচ্চতা অবশ্য সবসময় একরকম থাকে না। 1980 সালে এর উচ্চতা সর্বোচ্চ হয়েছিল 2.8 কিলোমিটার। ফিংলেস গুহা, পাশাপাশি দাঁড়ানো অনেকগুলো ছোট ছোট স্তম্ভ আছে, একে অপরের গায়ে গা ঠেকিয়ে সোজা উঠে গেছে আকাশের দিকে, অনেক উঁচুতে গিয়ে গড়ে তুলেছে এক প্রাকৃতিক ছাদ। স্কটল্যান্ডের এই অদ্ভুতুরে গুহাটির নাম ফিংলেস গুহা। এই গুহার ভিতরে গিয়ে দাঁড়ালে নাকি স্বর্গীয় অনুভূতি হয়। গুহার গঠন এমন যে ভিতরে প্রতিধ্বনি হয়, আর সাগরের ঢেউ যখন এর ভিতর দিয়ে বয়ে যায় তখন সৃষ্টি হয় অদ্ভুত সব প্রতিধ্বনি। মেলিসানি গুহা, অদ্ভুত সুন্দর এই গুহাটি গড়ে উঠেছে মেলিসানি হ্রদকে ঘিরে। গ্রিসের ক্যাফেলোনিয়া দ্বীপে এই হ্রদের অবস্থান। এক পাশে পাহাড়, অন্য পাশে অরণ্য, আর তাই পাহাড় আর অরণ্য সঙ্গে আকাশের নীলমিশে এক ধরনের সৌন্দর্য সৃষ্টি হয়েছে। এই অরণ্য পাহাড়ে মোড়া, গুহাতে যাতে সবাই সহজেই যেতে পারে তাই এর পাশে বানানো হয়েছে রাস্তা।